করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর কাল থেকে খুলে দেওয়া হচ্ছে পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলো। পাহাড়ে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত বান্দরবান ও খাগড়াছড়ির হোটেল মোটেল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ব্যবসায়ীরা জানান, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ইতিমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছেন। সারা দেশের মতো পাহাড়ের জেলাগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রশাসন তিন পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়। এতে লোকসানে পড়েন ব্যবসায়ীরা। তবে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন জানান, হোটেল মোটেল ও পর্যটন কেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক অতিথি ও দর্শনার্থীর উপস্থিতি এবং স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে তা খুলে দেওয়া হচ্ছে। রেস্টুরেন্টকে আমরা বলে দিয়েছি, তারাও 50% তাদের যে সিট সংখ্যা আছে তার 50% তারা ব্যবহার করতে পারবে। সকল ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, দূরত্ব শারীরিক দূরত্ব মেনটেন করতে হবে এবং মাস্ক পরিধান করতে হবে। যারা এই আমাদের এই পরিপত্রের নির্দেশনা, আমাদের যে এই প্রজ্ঞাপন, এই গণবিজ্ঞপ্তির নির্দেশনাগুলো যারা মানবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত খাগড়াছড়ির হোটেল মোটেল ও রিসোর্টগুলো। পর্যটক কেন্দ্রিক দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বিশেষ করে জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, আলুটিয়া পর্যটন কেন্দ্র, রহস্যময় গুহা, মায়াবিনী লেক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে চলছে ধোয়া মোছার কাজ। পর্যটকদের আগমন বাড়লে আবারও ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। আগামী 19 তারিখ আমরা জানতে পারছি সরকারিভাবে পর্যটন এলাকা খুলে যাচ্ছে। এতে আমরা হোটেল ব্যবসায়ীরা খুবই খুশি, কারণ দীর্ঘদিন লকডাউনের কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। তো পর্যটকরা যাতে এসে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এখানে থাকতে পারে, সে ব্যাপারে আমরা সুব্যবস্থা রেখেছি।